রোপাতে ভুল পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরানোর নির্দেশে মহাবিপাকে এবার শিক্ষকেরা বেতন ফিরিয়ে দিতে হবে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের যত শীঘ্র সম্ভব অতিরিক্ত বেতন ফিরিয়ে দিতে হবে দোসরা মে এক সিদ্ধান্তের ওপর ভিত্তি করে অতিরিক্ত বেতন ফেরানোর নির্দেশ জারি করেছে শিক্ষা দপ্তর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের স্যালারি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত মাধ্যমিক স্কুলের শিক্ষকরা দু সালে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স চালু হওয়ার আগে নিজেদের স্যালারির সঙ্গে একটি অতিরিক্ত বেতন পেতেন যেখানে তিন শতাংশ অতিরিক্ত ভাতা পাওয়া যেত উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকরা বর্ধিত বেতনের সঙ্গে প্রতি মাসে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত পেতেন এরপর সরকারি কর্মচারীদের জন্য চালু হয় পে কমিশন তার ফলে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের ওই অতিরিক্ত পে স্যালারি বন্ধ হয়ে যায় রোপা চালু হওয়ার পর দু সালের জানুয়ারি মাসে এই পে কমিশন চালু হয়েছিল কিন্তু বর্তমানে শিক্ষা দপ্তর জানতে পেরেছে বহু স্কুলের প্রধান শিক্ষকরা সরকারের নিয়ম নীতি না মেনে অতিরিক্ত ভাতা নিচ্ছেন তাই প্রথমে দোসরা মে এবং তারপর আবার তেরোই অক্টোবর স্কুলের প্রধান শিক্ষকদের ওই অতিরিক্ত স্যালারি ফেরত দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষা এবং শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের প্রায় চব্বিশ ঘন্টা কাজ করতে হয় তারপরে যদি প্রধান শিক্ষকরা কিছু না পান তাহলে কাজের ক্ষেত্রে আগ্রহ পাবেন না প্রধান শিক্ষকদের অতিরিক্ত স্যালারি দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট নীতি গ্রহণ করা উচিত সরকারের এক্ষেত্রে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি সংবাদ মাধ্যমকে বলে স্কুলের প্রধান শিক্ষকদের কখনোই সরকারি নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত স্যালারি নেওয়া উচিত না শিক্ষা দপ্তর তাই প্রধান শিক্ষকদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শীঘ্রই কার্যকর করা উচিত এই সংক্রান্ত খবর দেখছেন আপনারা নিন্তি দর্শন চ্যানেলে আপনার চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার